হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো এখানে দেখুন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসক কার্যালয় রাজশাহীতে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখুন যে এখানে শুধু আপনারা কিন্তু যে রাজশাহী জেলার বাসিন্দা যারা আছেন, রাজশাহী জেলার প্রার্থী আছেন, তারাই কিন্তু এইখানে এই সব কয়টি পদের জন্য এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বাট অন্য কোনো জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তো এখানে দেখুন, প্রথমে দেখুন যে ড্রাফটসম্যান এখানে পদ সংখ্যা একটি, এখানে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এখানে আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এবং শিক্ষকদের কারিগরি পরে 6 মাসের সিভিল ড্রাফট ইন ট্রেড এবং ট্রেড কোর্স সনদপত্র থাকতে হবে। তো এরপরে হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকিক, এখানে 9টি পদ আছে এবং এখানে বেতন গ্রেড হলো 16। তো এখানে কোনো বোর্ড হতে আপনি দ্বিতীয় সমমান বিভাগ এবং জিপিএ মাধ্যমিক এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষণে বাংলা 20 এবং ইংরেজিতে 20 অক্ষর থাকতে হবে। এরপর নাজির কাম এখানে পদ সংখ্যা 2টি, এখানে গ্রেড হলো 16তম এবং স্বীকৃত বোর্ড হতে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে 20 এবং ইংলিশে 20 অক্ষর থাকতে হবে। তো এরপরে হলো মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, এখানে 1টি পদ আছে, এখানে বেতন গ্রেড 16। এখানে আপনি মাধ্যমিক এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং এখানে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এবং এখানে এর গতি রয়েছে ন্যূনতম বাংলায় 20, ইংরেজিতে 20 এবং মুদ্রাক্ষণের গতি অর্থাৎ থাকতে হবে। তো এরপর হলো সার্টিফিকেট পেশকার, এখানে 9টি পদ আছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এখানে জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমানের কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এবার কম্পিউটার মুদ্রাক্ষণে ন্যূনতম বাংলায় 20 এবং ইংলিশে 20 অক্ষর থাকতে হবে। তো এরপর হলো ক্রেডিট চেকিং এবং কাম সহায়ক সহকারী, এখানে 9টি পদ আছে, গ্রেড 16। এখানে আমাদের বোর্ড এবং বিভাগের সমমানের উত্তীর্ণ জিপিএ উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করতে হবে এবং এখানে আপনি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং এখানে বাংলায় 20 এবং ইংলিশে 20 অক্ষর থাকতে হবে। তো এবার ট্রেসারে 1টি পদ আছে এবং গ্রেড 16। এখানে বোর্ড এবং বিশ্ববিদ্যালয় জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অনুমোদিত প্রতিষ্ঠান হতে বিষয়ে অনুন্নত 6 মাসের সার্টিফিকেট কোর্স সনদপত্র থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং মুদ্রাক্ষণ গতি পুনিয়ে বাংলায় 20 এবং ইংলিশে 20 অক্ষর থাকতে হবে। তো এই হলো আপনাদের এখানে যে কয়টি পদে আপনারা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। তো এখানে আপনারা আবেদন করার যে বয়সসীমা সেটি দেওয়া আছে। এখানে দেখুন যে আপনি যদি 22/10/2023 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে আপনি যদি মোতাবেক বয়সসীমা যদি 32 হয়, মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এবং আপনাদের এখানে আবেদনের যে অনলাইনে আবেদনের যে তারিখ সেটি হলো আপনি এখানে দেখুন দেওয়া আছে। আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে 5/10/2023 তারিখ থেকে এবং আবেদন শেষ হবে কিন্তু 22/10/2023 তারিখ পর্যন্ত। তো এখানে কিন্তু আবেদনের কীভাবে আবেদন করবেন সেটি কিন্তু বিস্তারিত দেওয়া আছে। তো আপনারা আমার সাথেও যোগাযোগ করে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনারা আবেদন করতে পারেন। ডিসক্রিপশন এবং মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই পদে যারা আপনারা আবেদন করতে চান আপনারা রাজশাহী জেলার বন্ধু প্রার্থী যারা আছেন তারাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।